We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. Namaskar, shuru korlam ajker chaturtho stombho. Ami Suchondrima. Shurutei dekhe nebo ei muhurter headlines. একাধিক জেলায় পুলিশ সুপার পদে রদবদল মালদা রানাঘাট ডায়মন্ড হারবার বাঁকুড়া বারুইপুরে পুলিশ সুপার বদলি কলকাতা পুলিশেও একাধিক রদবদল ফের শিরোনামে প্রয়াগরাজ যোগী রাজ্যে ফের গণধর্ষণের অভিযোগ নির্যাতিত দলিত কিশোরী থানায় কিশোরী জবানবন্দি এখনও অধরা অভিযুক্তরা খোদ যোগী রাজ্যে মমতা দুয়ারে সরকারের স্বীকৃতি বুধে জরুরি বৈঠক মমতা ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি দফতরের কাজের পর্যালোচনা ক্ষুদ্র চাষীদের পাশে রাজ্য খারিফ মরসুমের আগে বাড়তি ধান সংগ্রহের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি জারি করে নতুন লক্ষ্যমাত্রা ধার্য বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান ব্যারিকেড জল কামান ধস্তাধস্তি এসএসসি দুর্নীতি নিয়ে ক্ষোভ বিজেপির গরমে স্নান করতে এসেছিলেন কটাক্ষ তৃণমূলের এবার শিশুদের করোনা টিকা ছ থেকে বারো বছর বয়সীদের টিকাকরণ জরুরিকালীন ভিত্তিতে কোভ্যাক্সিনের নিয়ন্ত্রিত প্রয়োগ ডিসিজিআই এর ছাড়পত্র সব জল্পনার অবসান হাত ধরলে না পিকে দু হাজার চব্বিশের জন্য তার পরামর্শেই কংগ্রেসে ক্ষমতায়ন কমিটি গঠন দলকে পরামর্শ দেওয়ায় পিকে কে ধন্যবাদ কংগ্রেসে করাচিতে মহিলা মানব বোমার আত্মঘাতী বিস্ফোরণ করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে গাড়িতে হামলা তিন চীনা নাগরিক সহ নিহত চার দায় স্বীকার বালুচ বিদ্রোহী গোষ্ঠীর একটি গল্প কারণ কলম্বাসের জাহাজে বসে থাকা কেউই ডায়েরি লেখেননি কিন্তু সেই জাহাজেরই গল্প যে জাহাজে করে কলম্বাস যাত্রা করেছিলেন ভারতের দিকে সেই গল্প লোক মুখে ছড়িয়েছে তারপর কলম্বাসের বদলে অনেক নামে সেই গল্প রটে গেছে কলম্বাসের বদলে এই গল্প যদি কোনোদিন রাম বা হনুমানের নামেও শোনেন অবাক হবেন না তো সে যাই হোক গল্পতে আসা যাক সাত সকাল জাহাজের ডেকে কলম্বাস আর তার ঘনিষ্ঠ জনা ছয়েক ব্রেকফাস্ট করতে বসেছেন চারিদিকে নীল জল সাহেবে ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ কলম্বাস বললেন ভাই সব এই সেদ্ধ খোসা ছাড়ানো ডিমের সরু দিকটা প্লেটের ওপর খাড়াইভাবে কে রাখতে পারবে ধৈর্যের পরীক্ষা শুরু হলো দোদুল্যমান সে জাহাজে সবাই খুব সন্তর্পণে সরু দিকটাকে তলায় রেখে ডিম দাঁড় করাতে যায় ডিম পড়ে যায় খানিকক্ষণ এরকম অসফল প্রচেষ্টা চলার পর সবাই হাল ছেড়ে দিল বলুন সাহেব আপনি বলুন কি রূপে ইহা সম্ভব কলম্বাস একটা ছুরি দিয়ে ডিমের সরু দিকটাকে একটু চেঁচিয়ে দিলেন ব্যাস ডিম খাড়া হয়ে গেল সবাই বলল ধ্যাত এ তো সবাই জানে কলম্বাস বললেন হ্যাঁ সবাই জানে কিন্তু সময় সেটা করতে পারে না আমি পারি তাই আমি ক্রিস্টোফার কলম্বাস এমন হয় চোখের সামনে সমস্যা জলজল করে সবাই জানে সবাই বোঝে কেউ সেই সমস্যা সমাধানে নেমে পড়ে না কেউ নামলে সবাই তার পেছনে দাঁড়ায় কেউ কেউ অবশ্যই বলে দোষ এ আর নতুন কি এ তো সবাই জানে ভারতের জাতীয় কংগ্রেসের অবস্থা একেবারেই এইরকম দু হাজার চোদ্দ থেকে নির্বাচনে স্ট্রাইক রেট দশ কি এগারো শতাংশ কে জানেন না দু হাজার উনিশ থেকে নির্বাচিত সভাপতি নেই তিনি পদত্যাগ করেছেন ইন্টারিম প্রেসিডেন্ট কাজ চালাচ্ছেন কে জানেন না কে জানেন না যে কেবল ব্যক্তিগত খেয়ে খেয়ের ফলে হাতছাড়া হয়েছে পাঞ্জাব কে জানেন না যে দল বলছে অনেক কথা জরুরি কথা সত্যি কথা কিন্তু তা মানুষের কাছে পৌঁছচ্ছে না
কংগ্রেস নেতা জানেন না যে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা খারাপ, সংগঠনে তরুণদের হিস্সেদারি নেই? কে জানেন না? ভারতবর্ষের রাজনীতি নিয়ে সামান্য জ্ঞানও যার বা যাদের আছে, তিনি বা তারা একথা জানেন। পিকে প্রশান্ত কিশোর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের খানিক বেরিয়ে এসেছে, সেখানে এসব কথা লেখা আছে। তাহলে নতুনটা কি? নতুন হলো কংগ্রেসের এই সংকট মুহূর্তে সেই কথাগুলো পরিষ্কার করে বলা, সেই সমস্যা থেকে এই মুহূর্তে বেরিয়ে আসার চেষ্টা করা, সমস্যাগুলোকে আলোচনার প্রথম পাতায় এনে হাজির করা, যেটা পিকে করতে চলেছেন। কি কি করতে চলেছেন তা বোঝার জন্য ওনার 585 বা 600 পাতার পিপিটি না দেখেও বলাই যায়, কারণ উনি কোনো ভিন গ্রহ থেকে ফর্মুলা এনে কংগ্রেসের পুনরুত্থান করাচ্ছেন না, যা করছেন তা সাধারণ জ্ঞান থেকেই করছেন। তো আমরা এই উনি কি কি করছেন বা করতে চলেছেন তা নিয়ে আগাম কিছু কথাবার্তা আলোচনা করব পরপর কয়েকটি এপিসোড। আজ কথা কংগ্রেসের সভাপতি নিয়ে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আজ কথা কংগ্রেস সভাপতি নিয়ে, কি বলছে ইতিহাস, আজকের বাস্তব, আর পিকে সম্ভবত কি করতে চলেছেন। প্রথম প্রশ্ন উঠেছে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে, গান্ধী পরিবারের কেউই কি নেতৃত্বে থাকবেন, বিজেপির তোলা পরিবারতন্ত্রের অভিযোগের বিরুদ্ধে কিভাবে লড়াই হবে। আসলে একটু ইতিহাসের দিকে চোখ রাখা যাক। সেই 1885 থেকে এখনো পর্যন্ত কংগ্রেসের 97 জাতীয় অধিবেশন হয়েছে, অধিবেশন থেকে 97 জন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, কখনো কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতা, কখনো কখনো তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সভাপতি হয়েছেন ইংরেজ, খ্রিশ্চান, পার্সি, ব্রাহ্ম, হিন্দু ব্রাহ্মণ, তথাকথিত হরিজন, মুসলমান, এমনকি কাশ্মীরি পণ্ডিত বিষণ নারায়ণ দার 1911 সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দক্ষিণ থেকে হয়েছেন সৌরাষ্ট্র, সেদিনের গুজরাত, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু থেকে হয়েছেন, বাংলা থেকে বহুবার, এবং 1919 প্রথমবার নেহেরু গান্ধী ফ্যামিলির প্রথম জন মতিলাল নেহেরু নির্বাচিত হয়েছেন। নেলি সেনগুপ্ত, সরোজিনী নাইডু, অ্যানি বেসেন্তের মতো মহিলারা নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার আগে মৌলানা আবুল কালাম আজাদ সমেত 9 মুসলমান, দাদাভাই নৌরোজি সমেত 5 পার্সি মানুষজন সভাপতি নির্বাচিত হয়েছেন। কিন্তু স্বাধীনতার পরে না, সেকুলার কংগ্রেসে একজনও মুসলমান সভাপতি হিসেবে নির্বাচিত হননি। সোনিয়া গান্ধীকে বাদ দিলে প্রত্যেকে হিন্দু। পরপর 5 দলের সভাপতি নির্বাচিত হবার রেকর্ড দুজনের আছে, সৌরাষ্ট্রের হিন্দু নিম্নবর্ণের নেতা ইউএন ধেবারের আর সোনিয়া গান্ধীর। এ রেকর্ড আর কারণ নেই। আর একবার সোনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে সেটাও একটা রেকর্ড হবে। অন্যদিকে গান্ধীজি কংগ্রেসের আত্মা, কংগ্রেস কা সোচ, তিনি জীবনে একবারই কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন 1924 সালে। স্বাধীনতার আগে পর্যন্ত কেউই দলে ঢুকেছেন আর সভাপতি হয়েছেন এমন ইতিহাস কিন্তু নেই, সেই তালিকায় গান্ধীজিও নেই। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় সাদা কালো বৈষম্যের বিরুদ্ধে লড়লেন, সেই লড়াইয়ের খবর ছিল ভারতের কংগ্রেস নেতাদের কাছে। গোপাল কৃষ্ণ গোখলে, সি এফ অ্যান্ড্রিউস গান্ধীজিকে দেশে ফিরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে বললেন, গান্ধীজিও সেরকমটাই ভাবছিলেন। তিনি দেশে ফিরলেন 1915
তারপর 1917-তে চম্পারণ সত্যাগ্রহ, 1918-তে খেরা সত্যাগ্রহ, 1919-এ খিলাফত আন্দোলন, কংগ্রেস উজ্জীবিত, কিন্তু গান্ধী তখনও সভাপতি নন। সভাপতি হলেন একবারে 1924-এ, কিন্তু তারপর থেকে স্বাধীনতা পর্যন্ত কংগ্রেস মানে ছিল গান্ধী, গান্ধী মানেই ছিল কংগ্রেস। তিনি চাননি বলেই জিতে গিয়েও কংগ্রেসের সভাপতি পদ ছাড়তে হয়েছিল সুভাষচন্দ্র বসুকে। সেই 24-এর পর থেকে অনেকেই হয়েছেন কংগ্রেস সভাপতি, কিন্তু রাজ ছিল গান্ধীজির হাতেই। তিনিই আন্দোলনের ডাক দিয়েছেন, জেলে যাবার নেতৃত্ব দিয়েছেন, লবণ আইন ভঙ্গ করো থেকে ইংরেজ ভারত ছাড়ো তারই নেতৃত্বে কংগ্রেস সভাপতিত্ব হয়ে উঠেছিল এক নিছক আনুষ্ঠানিকতা। জওহরলাল নেহেরু কংগ্রেসের সভাপতি হয়েছেন, সেটাও উড়ে এসে জুড়ে বসার নয়, অনেক লড়াই, অনেক জেল হাজত, রাস্তায় নেমে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরেই তারা নেতা হয়েছিলেন। অন্যদের ক্ষেত্রে আবুল কালাম আজাদ হোক বা সরোজিনী নাইডু হোক বা সুভাষচন্দ্র বসু, তাদের দীর্ঘ লড়াই মানুষের সমর্থন নিয়ে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন। 1947 দেশ স্বাধীন হল, প্রথম কংগ্রেস সভাপতি পট্টভি সীতারামাইয়া, সেই সীতারামাইয়া যাকে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচনে হারিয়েছিলেন, যিনি ছিলেন গান্ধীজির তরফের প্রার্থী। এরপর নেহেরু দলের সভাপতি হয়েছেন, তারপর 5 ওই ইউএন ধেবার, স্বাধীনতার পরে ইন্দিরা গান্ধী কংগ্রেসের সভাপতি হলেন প্রথমবার। ইউএন ধেবারের পরে 1959-এ দিল্লির বিশেষ অধিবেশনে, লন্ডনে ছাত্র রাজনীতি করেছেন, দেশের স্বাধীনতার পরে বাবার সঙ্গে থেকেছেন, কিন্তু 1959-এ এ ছিল এক ল্যাটারাল এন্ট্রি। তখনও ইন্দিরা এক গুঙ্গি গুড়িয়া, বাকি কংগ্রেস নেতাদের সঙ্গে তার কোনো তুলনাই করা যাবে না। তিনি মানুষের সঙ্গে রাজনীতি করেছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এমনটাও নয়। সময় একটা বিরতির, ফিরছি আলোচনায়। টানা 5 সভাপতি হয়েছেন ইউএন ধেবার, স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জেলে গেছেন, সৌরাষ্ট্রের মুখ্যমন্্রী ছিলেন 1948 থেকে 1954 পর্যন্ত, কিন্তু ইন্দিরা গান্ধীর সভাপতি হলেন নেহেরু কন্যা হিসেবে। দলের কিছু প্রবীণ নেতা ইন্দিরাকে সভাপতি করেন, ক্ষমতা নিজেদের হাতে ধরে রাখবেন ভেবেছিলেন, ভুল করেছিলেন। কিছুদিনের মধ্যেই তিনি দেশের রাজনীতি, কংগ্রেসের রাজনীতির রাশ নিজের হাতে নিয়েছেন। এরপর ল্যাটারাল এন্ট্রি রাজীব গান্ধীর, 1985 থেকে টানা 1991 পর্যন্ত, প্রথমে ভাই সঞ্জয় গান্ধীর মৃত্যু, পরে ইন্দিরা গান্ধীর হত্যা তাকে টেনে এনেছিল রাজনীতিতে। রাজনীতিতে অনিচ্ছুক রাজীব গান্ধী 85-তে মুম্বাই অধিবেশনের সর্বসম্মতিক্রমে সভাপতি হলেন, কিন্তু রাজীব গান্ধী হত্যার পরে সভাপতি হলেন নরসিমা রাও, তারপরে 2 জন্য সীতারাম কেশরী, এবং আবার ল্যাটারাল এন্ট্রি, রাজনীতির বাইরে থাকা অনিচ্ছুক এক মহিলা যিনি রাজীবের মৃত্যুর কিছুদিন পর থেকে কংগ্রেসের ব্যাকসিট ড্রাইভার ছিলেন। না কোনো আন্দোলন নয়, মানুষের সক্ষমতা নয়, গান্ধী ফ্যামিলির একজন হিসেবেই তার ল্যাটারাল এন্ট্রি। সোনিয়া গান্ধী সভাপতি হলেন 1998 দিল্লি অধিবেশনে, তারপর থেকে টানা 5 তিনিই সভাপতি। কেন? একমাত্র কারণ তিনি গান্ধী ফ্যামিলির একজন, রাজীব গান্ধীর স্ত্রী, আর কিচ্ছুটি নয়। এরপর আবার ল্যাটারাল এন্ট্রি রাহুল গান্ধীর, জেল নয়, আন্দোলন নয়,
মানুষের মধ্যে থেকে উঠে আসা নয়, কেবল গান্ধী ফ্যামিলির একজন, রাজীব পুত্র সোনিয়া তনয়, ব্যাস আর কোনো ক্রেডেনশিয়াল নেই। তার মানে মানে দলে গান্ধী ফ্যামিলির জি হুজুরেরা আছে, তারা তাদের স্বার্থকে মাথায় রেখেই জো হুজুরি করেছে। তা না হলে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর রাজনীতিতে আসা সম্ভব ছিল না। অন্তত এক ধাপেই দলের সভাপতি হওয়া অসম্ভব ছিল। কিন্তু এই ইতিহাস কতদিনের? 137 বছরের প্রাচীন কংগ্রেসের এই উড়ে এসে জুড়ে বসা সভাপতির ইতিহাস মাত্র 37 বছরের। তার আগে 100 বছর ধরে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ কংগ্রেসের সভাপতি হয়েছেন। কংগ্রেসের ইতিহাস কেবল পরিবারতন্ত্রের নয়, এটাও সত্যি। তার সঙ্গে এটাও সত্যি যে আপাতত এই গান্ধী পরিবার নির্ভরতা এক সমস্যা, এর থেকে কংগ্রেসকে বের হতেই হবে। এটা বুঝতে কোনো প্রশান্ত কিশোরের দরকার নেই, দরকার যেটা ছিল তা হলো এই প্রশ্নকে সামনে আনা। প্রশান্ত কিশোর সেটা করেছে। এবার সেই সমস্যার সমাধান কি করে হবে, কতদিনে হবে, কোন ফর্মুলায় হবে, সেটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। অপেক্ষা করা যাক। কিন্তু এটাই কি কংগ্রেসের পুনরুত্থানের চাবিকাঠি? না, একেবারেই নয়। এটা একটা জরুরি সমস্যা যার সমাধান কংগ্রেসকে করতেই হবে। কিন্তু এটা হলেই কংগ্রেস ঘুরে দাঁড়াবে এমনটাও নয়। তাহলে আর কি কি করতে হবে সেটা নিয়ে আলোচনা কাল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens